এই টপিকটা বাছাই করার প্রথম কারণ রইল যে ম্যাট্রিয়া মেডিকা আমাদের হিউজ আলোচনা হয় না ফেসবুকে হিউজ আলোচনা হয় প্রচুর মানুষ মানে কেউ যদি পোস্ট করে ওই ওষুধই পোস্ট করে কিন্তু শুধু ওষুধ পরে কিন্তু ডাক্তারিকরণ যায় না অর্গানন ফিলোসফি এগুলো গুরুত্বপূর্ণ এগুলাই বেসিক দেন তারপরে এলো ম্যাট্রিয়া মেডিকা নিয়ে হিউজ পরিশ্রম হইতেছে এত পোস্ট এত আলোচনা গ্রুপে আলোচনা সব জায়গায় ম্যাটেয়ামেটিকা অসম্ভব গুরুত্বপূর্ণ সারা জীবন ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে এটা ওই যে স্বপ্নে দৌড়ায় না মানুষ অনেক দৌড়ায় দেখে যে সেখানে পড়ে রয়েছে অনেকটা এই ঘটনা ঘটে ওই এর চেয়ে তো অনেক কম পরিশ্রমেই ম্যাটেয়ামেটিকা আয়ত্ত করা সম্ভব খুব ভালো মতো আয়ত্ত করা সম্ভব তারপরেও তারপরে গবেষণার লেভেলে যাই আপনি কি করবেন কতটুকু স্টুডেনাইজ করবেন কতটুকু সুখ্যাতি সূক্ষ্ম ব্যাপারগুলো শিখবেন সেটা তো পরের কথা কিন্তু চিকিৎসার লেভেল পর্যন্ত মেট্রিয়া মেডিকারে খুব সহজে আয়ত্ত করা যায় তাইলে আমরা যদি ওইখানে কিছুটা সময় বাঁচাইতে পারি অন্য জায়গায় তো সময় দিতে পারুম তাই না এবং সেই সাথে সত্যিকারভাবে আমার কী জানতে হবে মেট্রিয়া মেডিকার থেকে কি আমার অ্যাপ্লিকেশনে লাগবে এবং এইটুকু যেটুকু আমার লাগবে কতটুকুরে গুরুত্ব দিয়ে কতটুকু আমি মনে রাখবো এইগুলো সম্বন্ধে যদি সুস্পষ্ট ধারণা থাকে তাইলেই তো সম্ভব সহজে জিনিসটা আয়ত্ত করা বেসিক্যালি আপনারা আপনার যদি জীবনের প্রথমে যান তাহলে সব হিজি ভিজি লাগবে জঙ্গলের মধ্যে উপস্থিত হয়েছি সব ওষুধ একরকম হ্যাঁ এটারও আছে ওটারও আছে এটারও মাথা ব্যথা আছে এটারও মাথা ব্যথা সব দেখবেন একরকম লাগতেছে প্রথমে প্রাথমিকভাবে কথাটা বুঝছেন না এও মেজাজ খারাপ করে অমেজাজ খারাপ করে অবিষণ্ণ এ বিষণ্ণ সত্যিকার ভাবে গেলে আপনি এই ওষুধ এইগুলা পাবেন ঠিক আছে লাইকোবোডিয়ামেও বিষণ্নতা আছে ওরাম মেটালিকামেও আছে সালভারেও আছে থোজাতেও আছে নাইকুন্ডায় ইরিটাবিলিটি পালসে ডিলাতেও যায় আপনার মানে মেজাজ খারাপ এত নম্র ভদ্র পালসে ডিলা নম্র ইরিটাবিলিটিতে ঠিকই আছে কাজেই মনে হবো যে কি একটা জঙ্গলে আইসি সব গাছ একরকম কথাটা বুঝছেন কিনা তো এই জঙ্গলের থেকে কি করলে কিভাবে দ্রুততম সময়ে আমরা আয়ত্ত করতে পারুন এটা খুব গুরুত্বপূর্ণ না এই কারণে প্রথমে এই টপিক আপনি ম্যাট্রিয়ামেডিকার সম্বন্ধে আমি কিছু কিছু টপিক বাদ ম্যাটেরিয়া মেডিকা কারে কয় মেডিকার প্রয়োজনীয়তা এগুলা তো আপনারা পড়ছেন অন্তত পক্ষে তাই না আমি তো এটা ধরেই নিব আপনারা ডিএসএমএস পাস করছেন এটা করা আমার সময় নষ্ট তো এই কারণে আমি এই টেকনিক্যাল এই টপিকটা দেওয়া শুরু করছি সর্বপ্রথম যেন আমরা ভবিষ্যতে যখন মেডিকার আলোচনাটা করুম তখন কোনটুকু আপনার মনে রাখতে হবে আপনি সহজেই বুঝতে পারেন দ্রুত একটা ওষুধে আয়ত্ত করে ফেলতে পারেন আমি বলতেছি আজকের এই টপিকের পরে আলোচনার পরে আপনারা যে কোনো ওষুধ পরবেন বুঝা যাবেন অনেকটা একটু প্র্যাকটিস লাগে কিছুদিন কিন্তু অনেকটা বুঝা যাবেন যে আমার কোনটা গুরুত্বপূর্ণ কোনটা মনে রাখতে হবে কোনটা একদম ভুইলা গেলে চলবে তো আজকে আমরা দেখতে যাচ্ছি মেডিকা আয়ত্তের কৌশল পুরো ব্যাপারটা বোঝার জন্য প্রথমে যে জিনিসটা হবে কেন মেডিকাতে আমাদের যাইতে হয় খুব ভালো মতো নেন কথাটা কারণ এগুলো বারবার আলোচনার বিষয় না সংক্ষেপে আমি শুধুমাত্র এই বিষয়টা উত্থাপন করে যাবো ম্যাট্রিয়া মেডিকাতে আমাদের যাইতে হয় কারণ হচ্ছে আমরা হোমিওপ্যাথি করি একটা মানুষের মধ্যে যে লক্ষণ সমষ্টিটা থাকে সেই লক্ষণ সমষ্টি সমৃদ্ধ একটা ওষুধ তার আবার দেন লাগবো তাই তো আমার ধরেন লাইকোপোডিয়াম আমার দরকার মানে আমার অসুখের যে লক্ষণ তার লাইকোপোডিয়াম এখন লাইকোপোডিয়ামের বর্ণনাটা আমি কোন জায়গায় পাবো তার জন্য একটা আমার বিধিবদ্ধ একটা জায়গা থাকতে হবো একটা গ্রন্থ থাকতে হবো সেই গ্রন্থটা হল মেডিকা এবং মেডিকাতে আমার এই কারণেই যাইতে হয় যে আমার এই রোগচিত্রের সাথে যেন সদৃশ ওষুধটা আমরা পাই তাহলে আমরা কি খুঁজি ম্যাট্রিয়ামেডিকাতে একটা ওষুধ খুঁজি একটা ওষুধের বর্ণনা খুঁজি ম্যাট্রিয়ামেরিকাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সদৃশ লক্ষণটি খুঁজাবাই করা তাই তো এটা গুরুত্বপূর্ণ খুব অল্প কথায় বললেও এটা গুরুত্বপূর্ণ যে ম্যাট্রিয়ামেরিকাতে যাওয়ার উদ্দেশ্য এই নেয় যে আপনি একটা ওষুধের সবটুকু বুঝে নেন উদ্দেশ্যের উপরে অনেক কিছু নির্ভর করে ধরেন আপনি একটা উদাহরণ যে আপনি পণ্ডিতি করার জন্য একবারে মুখস্ত টুকস্ত কই দেয় ব্যাকে জানাবেন আপনি খুব ভালো জানেন আপনি মনে রাখেন যে প্র্যাকটিস প্র্যাকটিস করতে যায় আপনি ভিজি ভিজিতে পড়ে যাবেন আপনি জানেন প্রচুর ইনফরমেশন ভিতুল কাজ একটা কথা কইছিল যে ইন্ডিয়ান ডাক্তাররা মেডিকার প্রচুর ইনফরমেশন মাথার মধ্যে রেখে দেয় প্রচুর ইনফরমেশন রাখে কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করবার যায় ব্যাকে লেগে নেয় ভিতল কাজের কথা তাদের কিন্তু শিক্ষকদের শিক্ষক বলা হয় আমি একটা কথা বলি আর্থার কথা শুনছেন না আপনারা অনেকেই তো কথা তাই না পৃথিবীর বিখ্যাত সবচাইতে তার সহচর হইল ওয়াটসন প্রথম যখন ওয়াটসনের সাথে পরিচয় হয় এই শার লক্ষমসের বিশাল গোয়েন্দা বিরাট গোয়েন্দা ওয়াটসন যখন শার লক্ষের পড়াশোনাটা মানে একটু খাপ সারা গোসের শার লক্ষ জাত না কেমনে জানি একটা ব্যাডিলা গোসের মানুষ একবার মনে হয় সাংঘাতিক জ্ঞানী আর একবার মনে হয় কোনো জ্ঞানই নাই পর ইতি করছে কি কাগজ কলম নিয়ে খুলে বইছে যা আসলে শালক কোনটা জানে আর কোনটা জানে না এর একটা তালিকা করব তালিকা করবার যায় দেখতেছে যে এই ভদ্রলোক রসায়নের উপরে হিউজ জ্ঞান রাখে কেমিস্ট্রির উপরে মারাত্মক জ্ঞান রাখে বিশ্ব রাজনীতি সম্বন্ধে ধারণা অত বেশি নেয় কিন্তু দেশীয় রাজনীতি সম্বন্ধে তার ধারণা প্রখর খেলাধুলা সম্বন্ধে জিরো মাত্র একবারে বিন্দু মাত্র জ্ঞান নাই একটা ইয়ের নামও জানে না সাহিত্য সম্বন্ধে হালকা ধারণা আছে সংস্কৃতির সাথে কোনো পরিচয় নাই তো বিরাট এক তালিকা তৈরি আবার দেখা যায় মাটি বিদ্যা খাপ এগুলোর মধ্যে বিরাট জ্ঞান মানে যেগুলা মানুষের কোনো সময় জানেই না এটা কেমলে মানুষ তো পরে যায় অরে জিজ্ঞাসা করছিল ওয়াটসন যাচ্ছে আমি বুঝলাম না তোমার জ্ঞানের এই এই বহরকে দেখাইলো তোমার তো আমি যা দেখতেছি তোমার জ্ঞানের বহর হইলো এটার মধ্যে তুমি এই মন আই হয়ে কার এটার মধ্যে এত পিছানো ব্যাপারটা কি আর তার কোন ডয়েল কিন্তু ডাক্তার আসছিল জানেন কি না জানি তো কইলো যে আমার ব্রেনে তো আমার তথ্যগুলা সঞ্চিত থাকে তো ওই ক্ষোভগুলার মধ্যে আমি আজেরে তথ্য রেখে বুঝাই করবো গিয়ে আমি ওটা খালি করে হেলদি মনে রাখার চেষ্টাও করি না আমি শুধু তাই মনে রাখার চেষ্টা করি যে আমার কাজে লাগবো এইটা আমি পড়ছিলাম আমার ছাত্র জীবনে তখন আমি ডাক্তারই পড়ি না কিন্তু আমি সারা জীবন মনে রাখছি অপ্রয়োজনীয় তথ্য দিয়া মাথা বুঝাই করার কোনো দরকার নাই কথাটা বুঝছেন কি না ম্যাট্রিয়ামেডিকাতে জঙ্গলে হারাইয়া ডায়রিয়া এটাতে আছে এটাতে আছে এই বিরাট লাইন মুস মুখস্ত করা দরকার আছে আপনি কত বেশি একটা ওষুধ সম্বন্ধে মুখস্ত করে ফেলছেন তাদের আপনার প্র্যাকটিক্যাল জীবনে কী কাজে লাগব কচুরা কাজে লাগবো আমার যদি একটা সদৃশ্য চিত্র গঠন করতে হয় সদৃশ্য চিত্র যদি মেডিকাতে যাই আমি তো কি উদ্দেশ্য করলাম যে মেডিকাতে যদি আমি যাই আমি জামু সদৃশ্য চিত্র খোঁজার জন্য তাহলে আমার আগে ধারণা থাকতে হবো ওষুধের কী সে বা কোনটুকুতে আমরা সাদৃশ্যতা খুঁজি অর্থাৎ আমার কোনটুকু ওষুধের থেকে খুঁজা বাই করতে হবো কোন কোন জিনিস নিলে পরে আমি কাবব যে না আমার এই ওষুধটা সম্বন্ধে জানা হইলো দিয়ে আমি আমি প্রেসক্রিপশন করতে পারব এই কয়টা জিনিস জানলে আমি প্রেসক্রিপশন করতে পারব এই কয়টা জিনিস জানার দরকার নাই একটা প্রেসক্রিপশন করার জন্য অপরিহার্যভাবে আমি না যে কোনো একটা লক্ষণ রে আমি সবসময় আমার সারা কই কোনো একটা লক্ষণ রে কেউ অবহেলা করবেন না কিন্তু কেন তো তাৎক্ষণিকভাবে জানার দরকার নাই এটা আমি একটু পরে এক্সপ্লেন করে বোঝাই দিই তাতে একটা বিরাট সংখ্যক অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে প্রত্যেকটা ওষুধের প্রয়োজনীয় সংখ্যক কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবো এবার ওষুধটা সহজ হয়ে যাব কেনা আচ্ছা একটা ওষুধের যে প্রয়োজনীয় জিনিস একটা ওষুধের প্রয়োজনীয় জিনিসের সাথে মিলবো ব্যাপারটা বুঝছেন কি না এইবার আপনি ওষুধগুলার এই আলাদা আলাদাভাবে চিনতে পারবেন এখন আর জঙ্গল মনে হবো না অর্থাৎ এইবার আপনি কি করছেন এর ও প্লেনা উপরে থেকে যায় দেখছেন আহা এটা তো এটা তো ত্রিভুজা আকৃতির জঙ্গল আর এটা তো বর্গাকার জঙ্গল এটা তো চতুর্ভুজ আকৃতির জঙ্গল এটা মধ্যে তো গাছ বড় বড় এটা মধ্যে ছোটো ছোটো এটা তো ভাষা ভাষা আছে এবার আপনি প্রত্যেকটা জঙ্গলে আলাদা আলাদাভাবে চিনে ফেলছেন তার বৈশিষ্ট্য বলতে পারবেন এরপর যদি আপনি গবেষণা করেন যে আমি জঙ্গল নিয়েই গবেষণা করবো এবার জঙ্গলে নাই বা ভিতরে দুইটা গাছপালা পশু পাখি সব কিছুর সম্বন্ধে আপনি ধারণা নিয়ে নিলেন তাহলে আমাদের প্রাথমিক জ্ঞান কতটুকু যে আমার জানতে হবো যে আমি কতটুকু আমার এই ওষুধের থেকে জানতে চাচ্ছি জানাটা অপরিহার্য এবং যেটুকু জানা অপরিহার্য তার মধ্যে থেকে মনে রাখা কতটুকু অপরিহার্য কতটুকু আমার মনে রাখন লাগবে কতটুকু না রাখলেও চলবো যদি এই বা কার্য করেন তখন প্রত্যেকটা ওষুধ থেকে অল্প কিছু জিনিস মনে লাগবো আমরা কি জানি মানুষের মন খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে রাইট মানুষের মন গুরুত্বপূর্ণ ওকে তাহলে ওষুধের কী গুরুত্বপূর্ণ হবো মানসিক পিকচার পার্সোনালিটি রাইট আচ্ছা আপনি আমার দেখি এই যে মানুষগুলা কারোর সাথে কোনো কারো কোনো মিল আছে তো দুইটা লাইকোপোডিয়ামের রুগী তারা কি এক্সপ্রেশন মানে বাইরে কাজকর্ম একভাবে করে কথা কি একভাবে কয় তাদের বহি কি একভাবে তাইলে আপনারা যদি শুধু জ্ঞান শুধু লক্ষণের মধ্যে সীমাবদ্ধ রাখেন তা দিয়ে যদি তৈরি করতে না পারেন নতুন একটা চিত্র নতুন একটা ব্যক্তিত্ব তাহলে কি আপনার ওষুধটা কোনো দিনও এই যে তো শিখলেন তাতে কোচুটা লাভ হবো না কোনো লাভ হবো নতুন একটা মানুষ আবো নতুন ভাবে কবো এবার খুঁজে পাবেন না আর এটা কোন ওষুধরে বাবা তো আমরা চামু ইনশাল্লাহ খুব অল্প পরিশ্রমে এই অল্প দিনের কোর্সে আপনাদের সেই প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করার জন্য যেগুলো আমি আমার জীবনে ভোগ করছি আরো দশজন ডাক্তার দেখছি যে ভোগ করছে এইগুলো যেন আপনাদের ভোগ করতে না হয় আপনারা ওই সময়টা যা চলে যেতে পারেন তো যাই হোক এবার তাহলে আমাদের ওষুধের কিসে বা কতটুকুতে আমরা সাদৃশ্যতা খুঁজবো কতটুকুতে আমাদের সাদৃশ্যতা লাগবে লক্ষণগুলো মনে রাখার প্রয়োজনীয়তার সীমা ওই যে একটু আগে যে কথাটি বলছিলাম যে আমরা লক্ষণগুলা কোন টুকুরে মনে রাখমু আর কোন টুকুরে ভইলা জামুগা আপাতত বইলা জামুগা ছেড়ে দিবো যে না আমার এটা মনে রাখার দরকার না একটু ওষুধ পরার সময় এই লক্ষণ যাও বাবা তুমি যাও পরে এটা আমরা টুকুরে কমো আর টুকুরে না না তোমার এখনই মনে রাখতে হবো এটা জানি না ভুলি একটু প্র্যাকটিস একটু মনে রাখার চেষ্টা এটা কোন টুকুরে করুম এবার আমরা একটা ওষুধ পরা শুরু করলাম করার পরে প্রথম যে জিনিসগুলো আমরা পাবো ধরেন অনেকগুলো সাধারণ লক্ষণ পাবো গাদা গাদা ওই যে একটু আগে যেটা বলছিলাম সব ওষুধে বিষণ্ণতা সব ওষুধের মাথা ব্যথা সব ডায়রিয়া আচ্ছা এটা কি সে মনে রাখা খুব জরুরি চুলকানি ইরাপশন পাঁচশো সাড়ে পাঁচশো ওষুধ কথাটা বুঝছেন কি না এগুলো মনে রাখার দরকার আছে তাহলে আমরা এই সাধারণ অতি কমন লক্ষণ আমি কইতাছি না যে লক্ষণ এগুলো গুরুত্বপূর্ণ নয় সেটা আরেক আলাপ সেটা আমার কেস অ্যানালাইসিসের আলাপ সেটা ভিন্ন কিন্তু ওষুধ মনে রাখার ক্ষেত্রে আমার এটা গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি করতেছি দেখেন তো এক ধাক্কায় আমরা কত দিন সিমটমস এর দিবা দিব আমার কথা কি বুঝতেছেন আপনারা সবাই আমি চাই তাই নিজের মতো করে আমাদের নিজস্ব বাসায় আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য ওটা আবার একটু মনেও থাকে বেশি তাহলে আমরা একটা বিশাল সংখ্যক লক্ষণ শুরুতেই আমরা সাইড করে দিবা পারতেছি তাই না এইটি আমার লাগবো না আপনি দেখবেন তাতে সিক্সটি পার্সেন্টের উপরে লক্ষণ চলে যাব যদি সাধারণ লক্ষণগুলারে বাদ দেন বাতের ব্যথা এন থেকে এনে ছড়ায় মানে পুরো একটা বিশৃঙ্খল অবস্থা এগুলো মনে রাখা সম্ভব সম্ভব না তা কমবো না একটা পর্যায়ে যায় হয়তো আপনি ওইটার বস হয়ে গেলেন কা ম্যাট্রিয়া তখন আপনি তো অবশ্যই বিশ্লেষণ করবেন গবেষণা করবেন মনেও রাখবেন কিন্তু একটা স্টুডেন্ট হিসাবে এটা মনে রাখা সম্ভব না মনে রাখতে গেলে বিরাট ক্যাসালে ভরবেন পারবেন না এটা দিনের দীর্ঘদিনের প্র্যাকটিসের ব্যাপার ম্যাট্রিয়া মেডিকার সম্বন্ধে আমি একটা কথা একটা সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের একটা স্টুডেন্ট আবার একবার কইছিল যে সে তারা শিক্ষকরা জিজ্ঞাসা করছিল যে স্যার আমার তো শুধু মনে থাকে না স্যার খুব সুন্দর একটা উত্তর দিছিলেন শিক্ষকটার নাম আমার মনে নাই তবে ঘটনাটা মনে রাখছি কারণ এটা শিক্ষণীয় যে ঘটনাটা কইছিলেন তা হইলো যে আচ্ছা তুমি আসো কোন জায়গার থেকে ভদ্রলোক গাজীপুর থেকে কয়টা বাস স্ট্যান্ড পারি দাও তো একটা একটা কইছে কয় ফিরা যাওয়ার সময় তো এই সিরিয়াল ধরে যাও মনে রাখলা কেমনে প্রতিদিন মন থাকবো না আসো এই মন থাকবো ঠিক আছে খুব ভাল লাগছে কথাটা সত্য কথা আপনারা সিস্টেমেটিক ও এতে মাথার মধ্যে চাপ না নিয়ে যখন ওষুধগুলা এদিকে ডরাবেন না আমি কই কি শোনেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হইলো আমি যখন ঢাকায় থাকতাম একটা স্টুডেন্টের হ্যাঁ দৌড়ছে সিরিয়াসভাবে চার মাস সময় আছে তার মেট্রিক পরীক্ষায় হ্যাঁ অঙ্কে বরাবর ফেল করেই যাচ্ছে তার রিকোয়েস্টটা বিভিন্ন কারণে আমি ফালাইতে পারি নাই আমি টিউশনই করছি তখন আমি স্টুডেন্ট চার মাসের মধ্যে যে কোনো কারণে হোক দুনিয়ার ফাঁকি বাজো আছি কিন্তু খুব বুদ্ধিমান আসিল ও দুই মাসও ক্লাস করে নাই এবং আমি ওর বাফেরে কয়ে নিয়েছিলাম যে ও ক্লাস করে কি করে না আমার কাছে কতটুকু পরে এগুলা কোনো ব্যাপারে আপনি হস্তক্ষেপ করবেন না দেখবেন খালি পরীক্ষায় পাশ করে কিনা না করলে তখন এই নিছিলাম। দুই মাসও করে নাই পরে আমি একটা জিনিস করছিলাম আর অঙ্কের যে ভয়টা আছে না সেটা কাটাই দিছিলাম আর একটা টেকনিক শিখাই দিয়েছিলাম যে কিভাবে একটা অঙ্ক করলে আরও দশটা অঙ্কের রাস্তা ভুলে গা কোন টেকনিকটাতে বুদ্ধিমান ছেলে পারছে এবং আল্লাহ রহম ভালো একটুর জন্য ই পায় না আর কি প্লাস পাইসাল না অঙ্কে বাপ মা খুব খুশি আমি কইতাছি এইটা যে মাথার মধ্যে যদি মেট্রিয়া মেডিকারে বিরাট এক চাপ নিয়ে বসেন আপনারা হাই হাই একটা ওষুধ কি জানি একটা শিখবার নিয়ে বইছি আর এত বিরাট লেখা কোনটা মনে রাখবো কোনটা মান বইলা জামগা এভাবে সিদ্ধান্তহীনতা নিয়ে যদি একটা ওষুধ পড়তে বসেন সব শেষ সাতবার বইরা দেখবেন কিছুই মনে নাই কারণ আপনি সব মনে রাখার চেষ্টা করছেন একবার এটা মনে হয় একবার এটা মনে হয় শেষ পর্যন্ত কিছুই মনে নাই এবং বিশবার পরার মনে পরেও মনে হবো আমি মনে কিছুই শিখলাম না বিশেষ করে তার চিত্রায়ন করতে পারবেন না আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে ওষুধটারে যে আলাদাভাবে বোঝা তার বোঝা হবো না কাজে ওষুধ চেনা হইল না সেটারে আপনি বাস্তবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না কেউ দিতে পারবেন না সঠিকভাবে হোমিওপ্যাথিক নিয়ম অনুযায়ী তো কাজেই আমাদের এই জঞ্জাল দ্বারা একটু বোঝা একটু কমাই নিব প্রথম কথা হইলো এ সাধারণ লক্ষণটি আমার মনে রাখার দরকার নাই ওকে প্রাথমিকভাবে পরে মনে রাখতেন যে কইলাম পরে গবেষণা করবেন দ্যাটস ওকে দ্বিতীয়ত হলো যে লক্ষণগুলো সহজেই রিপার্টরিতে পাওয়া যাব খুব সহজেই আপনি পাবেন কথাটা বুঝছেন না পায়ের ব্যথা রাত্রে বাড়ে খুব সহজেই পাওয়া সম্ভব না লোয়ার লিন্স লেগ নাইট অ্যাগ্রাভেশন এইভাবেই থাকবো রিপার্টরিতে পেট ব্যথা উপর হইলে কমে পাবেন না খুব সহজেই পাবেন অ্যাবডোমিনাল পেইন জেনারেল লাইং অন অ্যাবডোম অ্যামলোরেশন খুব সহজেই পাবেন পেটে চাপ দিলে কমে এগুলো সহজেই পাবেন না আচ্ছা মনে থাকলে সমস্যা নাই কিন্তু এটা কি মনে রাখার চেষ্টা করার দরকার আছে যেটা খুব সহজেই রেপার্টরিতে পাওয়া যাবো অনেকেই বলতে পারেন যে আমরা তো রেপার্টরি জানি না আমাকে শোনেন দুর্বলতা ভালো যোদ্ধা তার তারা যুদ্ধ করবার আমার কথাটা বুঝছেন কিনা আপনারা ভালো ডাক্তার হবেন আর রেপার্টরি জানবেন না এটা হয় আমরা শিখাম ইনশাল্লাহ ঠিক আছে কাজেই এটা আমাকে মাথায় রাখবো যে এটা খুব সহজেই রেপার্টরিতে পাওয়া যায় ওটা মনে রাখার খুব একটা দরকার নাই তিন নাম্বার হলো কি প্যাথোলজি সংক্রান্ত যে বিষদগুলো আছে এগুলা আমরা বুঝা যাবো মানে আমি একটু ব্র্যাকেটে রাখছি আউটলাইনের অবশ্যই মনে রাখতে হবে বোঝাই দিতেছি ব্যাপারটা প্যাথোলজি বলতে আসলে যে কোনো ধরনের স্বাভাবিক লক্ষণ রেই প্যাথোলজি বলা হয় বলা যায় তবে আমরা বেশিরভাগ সময় কথাবার্তায় ব্যবহার করি যেগুলো টিস্যু পরিবর্তন হয়েছে টিউমার আলসার যেগুলোতে টিস্যু পরিবর্তন হয়েছে কোনোভাবে ওগুলোরে আমরা সচরাচর প্যাথোলজি বলি ওই যে প্যাথোলজির বই বলি আমরা যে ওটা আমাদের টিস্যু পরিবর্তন ছাড়া কিছু নাই প্যাথোলজিক্যাল টেস্টই সুপরিবর্তন ছাড়া ওটার অ্যাবনরমাল ধরা হয় না তাই না মানে সহজ কথা হলো যে ওঠার রোগের ফল আমরা কই বাচ্চারা গ্ল্যান্ড বাড়ছে হাইপার নাসাল টার্ভিনেট হয়েছে পলিপ হয়েছে টনসিল বড় হয়েছে প্যারোটি গ্ল্যান্ড ফুইলে গেছে গা সাবজিলারি গ্ল্যান্ড ফুইলে গেছে গা সার্ভাইকাল গ্ল্যান্ড ফুইলে গেছে গা ক্যান্সার হয়েছে ব্রেস্টে টিউমার হয়েছে পেটে অ্যাপেন্ডিক্সে ব্যথা হয়েছে অ্যাপেন্ডিসাইটিস কই জরায়ুতে টিউমার ফাইব্রয়েড হতে পারে ক্যান্সার হইলে কার্সিনোমা হইতে পারে যাই হোক এগুলো তো রোগের ফল তাই না আপনারা যারা পাস করছেন তারা অন্তত এইটুকু শুনছেন যে শৈল্য যে সুপরিবর্তনটা হলো রোগের আসলে ফল রেজাল্ট অনেক এটা তো আপনারা মোটামুটি শুনছেন অন্ততপক্ষে আমরা ডিটেল ভবিষ্যতে আলোচনায় আরো জামু আমি আরও সুন্দর করে এক্সপ্লেন করে দিবো কইলাম কি একটা একটা শিক্ষাটা একটা পাজলের মতো অনেকগুলো ক্লাস করলে তখন সমন্বিত হবো আপাতত শুধু এইটুকু শুনে রাখেন অ্যাডেনয়েড কয়টা ওষুধ আছে কোন কোন ওষুধ অ্যাডেনয়েড আছে কোন দরকার আছে মনে রাখার যেখানে আমরা অ্যাডেনয়েডে সারা জীবনে ওষুধ বাই করুন না শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রবাদে বেসিক্যালি সত্যিকারের আদর্শ চিকিৎসায় নর্মালি যে আমরা চিকিৎসাগুলো করবো সেগুলোর মধ্যে এই অ্যাডেনয়েড কোন কোন ওষুধে আছে এটা আমাকে সারা জীবনেও লাগবে না আমাদের লাগে ব্যক্তি তার বৈশিষ্ট্য তার জেনারেলটিস ব্যক্তিত্ব এগুলো বেশি লাগে তার কনস্টিটিউশন কনস্টিটিউশনাল লক্ষণগুলো বেশি লাগে তাহলে এই প্যাথোলজিগুলো আমাদের মনে রাখ রাখার এমনিতে মুখস্থ রাখা কোনো দরকার আছে কোন কোন ওষুধে এই ওষুধে ক্যান্সারের ওষুধ এই ওষুধে ডায়াবেটিস আছে এই ওষুধে প্রেসার আছে মেডিকা পড়ার সময় এগুলো মনে রাখার কোনো দরকার আছে অনেকের মনে হইতে পারে যে না এত গুরুত্বপূর্ণ জিনিস বাদ দিমু প্রথমে মনে একটু দ্বিধা আসতে পারে কিন্তু কনফার্ম থাকেন অন্ততপক্ষে পক্ষে মেডিকা পড়ার সময় এটার দরকার নাই ওটা কেউ পরেও না ক্লার্কের যে মেডিকা আছে ওইখানে ক্লিনিক্যাল কন্ডিশন বলতে এক গুচ্ছ করে ওষুধ রোগের নাম দেওয়া আছে আপনারা একটু জানবেন না তা বলি না আমি রোগের নাম জানতে নিরুৎসাহিত করি না বিভিন্ন সময় কাজে লাগে কোন সময় কাজে লাগে আউটলাইন কোনো একটা ওষুধের মায়াজমেটিক ক্ষমতা কতটুকু সে কোন সীমা পর্যন্ত কাজ করতে পারে তার নির্ভর করে তার প্যাথোলজিগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই ওষুধটা ক্যান্সার বেলেডো না ক্যান্সারের ক্ষেত্রে শুধু উপশম দিতে পারে কনিয়াম সারাইয়াও ফেলতে পারে তাহলে আমার এই প্যাথোলজির জ্ঞানটা দিয়ে কী হইল আমি ওষুধটার সীমাটা বুঝতে পারলাম তার মায়াজমের ক্ষমতাটা বুঝতে পারলাম এই কারণে এখানে আমি বলে দিছি যে আউটলাইনরে মনে রাখতে হবে আউট এটা আমরা পরে মনে রাখলেও চলবো এরপর হইল যা আদৌ মনে রাখা সম্ভব নয় বা বাস্তব নয় যেমন ব্যক্তির বহু আরও অনেক কিছুর উদাহরণ দেওয়া যায় যেমন বাতের ব্যথা পারে পারেন আপনারা বাতের ব্যথার এত রকম ফের পাবেন একটা ওষুধেই একটা ওষুধেই এই দেখবেন নিচের থেকে উপরে আছে আবার সেই ওষুধেই আবার লেখা উপরে থেকে নিচে গেতে আছে পেটের ব্যথা আছে পিঠে ঠিক আছে আবার পায়ের ব্যথা গেতে আছে এই কোমরের ডাইন মোড়ে এলে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ওষুধের ক্ষেত্রে ওটা তো আর একটা শিক্ষার্থীর শুরুতেই জানার কথা না মনে রাখারও কথা না ওটা কয়দিন পরেই মনে রাখেন আপনারা যত দিন যাবো আমি ওই উদাহরণটাতে বোঝাই যে লোকটা ওই গাজীপুর থেকে সরকারি মেডিকেল কলেজে পড়তে গেছে সে কি প্রথম দিন ওই বাস স্ট্যান্ডের অমুক পাশে বইয়ের দোকান এটা জানতো প্রথম দিন দশ দিন পরে যায় জানতো রাইট যে না এই যে অমুক জায়গায় সিনেমা হল আছে অমুক জায়গায় বইয়ের দোকান আছে ওই কোন একখানে জাল মরিবেসে তাই না সে কিন্তু এখন এটা জানে দশ বছর ধরে এটা আছে জানে কিন্তু প্রথমে কি জানতো তাহলে প্রথমে অত সূক্ষ্ম জিনিস আমার একটু মনে না রাখলেও চলবো প্রথমে তাহলে বোঝা তো আর হালকা হইলো তাই না ওই পেসগুসের যে লক্ষণগুলো আছে যে বাতের ব্যথা এদিক থেকে এদিক থেকে যায় কিংবা একটা লাইকোপোডিয়াম কয় ধরনের হারা ধরে আমাদের সামনে প্রকাশিত হইতে পারে ওই ব্যক্তিত্ব এগুলা আমরা প্রথমেই তেলে দরকার পড়তেছে না সর্বপ্রথম তাহলে আরেকটু বোঝা কমাইলাম তাহলে এই যে তিন ধাপ কমাইলাম আমি সাধারণ লক্ষণ সহজের বার্টারিতে পাওয়া যায় প্যাথোলজি সংক্রান্ত লক্ষণ বা যেগুলা অনেক চেষ্টা করেও এখন আপাতত মনে থাকবো না এই লক্ষণগুলা এই যে ইতুগুলা যিনি যে বাদ দিয়ে দিলাম কতটুকু রয়েছে আর একটা ওষুধের এইটটি পার্সেন্ট তো গেলোই গে তারপরে আপাত দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ কিন্তু কম গুরুত্বপূর্ণ এবং এটা সমন্বয় করে নি আপনারা দেখতে পারেন তো আমরা এখন দেখলাম যে আমরা ওষুধের থেকে কি কি বাদ দিব তাহলে আরেক ভাবেও আমরা দেখবো যে কি কি তেলে মনে রাখতে হবো এবং হে মনে রাখতে আমাদের কি পরিমাণ শ্রম দিতে হবো আমরা একটু অ্যাসেসমেন্ট করি যে আসলে একটা ওষুধ পরার জন্য কতটুকু কষ্ট করার কথা এগুলা হইলে না কেমনি মনে রাখার উপায় একাই আপনারা বুঝা যাবেন না তখন আমার কই লাগবো না এই যে তো ডিজিনিস একটা ওষুধের এইটটি পার্সেন্ট আপনার মনে রাখন লাগতেছে না এবার মনে হইতেছে না যে ওষুধের মনে রাখা সম্ভব কোন কোন জিনিসগুলোরে মনে রাখতে হবে প্রথম হইল ইন্টারেস্টিং কি কি আছে আচ্ছা আমার কন্ত একটা জিনিসের ইন্টারেস্টিং ব্যাপার মনে রাখার দরকার আছে ওরা তো এমনি মনে থাকবো তাই না তাহলে আমাদের এটাও দেখলাম যে আমাদের কোনো পরিশ্রমের ব্যাপার না ইন্টারেস্টিং ব্যাপার কিরকম সাপোজ জেলসিমিয়াম কি হয় মনে করে পাও ফালাইতে গেলে পরে হার্ড স্টক করবো আরে বাবা মজার ব্যাপার তো আপনার কাছে মনে হইলো ব্যাপার তো ঠিক আছে মনে মনে হয় হয় যে পাও না ফালাইলে তার হার্ড স্টক করব এই এই যে লক্ষণটা ইন্টারেস্টিং লক্ষণ মজার লক্ষণ একাই মনে থাকবো যেদিন পরবেন সেদিনকে চমক মেরত আরে বাবা রে এটা কি কয় আবার কথাটা বুঝছেন না কিংবা আরও অনেক লক্ষণ আছে যে পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে সোজার লক্ষণ মনে থাকবো না আরে কয় কি আর কয় রুগীরাও কয় আমি বাস্তব জীবনে পাইছি বিলাই বলে আছে পেটের মধ্যে আর তারপরে তার একটা লক্ষণ আছে মনে হয় যে পাওগুলো সব কাছের তৈরি সোয়া দিলে ভেঙে যাবো গা কারবের একটা লক্ষণ আছে মনে হয় হাঁটু দিয়ে হাঁটতে আছে স্বাভাবিকভাবে মনে হয় হাঁটু দিয়ে হাঁটতে আছে তো এগুলো কি মনের হাঁট দরকার আছে আমি তো কোনোদিন মুখস্থ করার চেষ্টা করি নাই আপনারা যখন পড়বেন আপনাকে মনে থাকবো কেউ এটা মুখস্থ করার চেষ্টা করবো লাগে না জাস্ট পড়লেই হয় কাজেই যা কিছু ইন্টারেস্টিং শেষ এই ইন্টারেস্টিংগুলো কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ এইগুলাই কিন্তু অনেক সময় পথ প্রদর্শন করব কারণ এটা ওষুধের বিশেষ বৈশিষ্ট্য আমরা যখন ওষুধ নিয়ে আরো ডিটেল আলোচনা করবো তখন আমরা বলুম যে ওষুধের কোন কোন বৈশিষ্ট্যগুলা বেশি গুরুত্বপূর্ণ তৃতীয়ত আসলে মনে রাখতে হবে যা রোগীর সামগ্রিকতারে ধারণ করে জীবনের শেষ পর্যায়ে যায়ে অমুক ওষুধ বিষন্ন হয় এটা কিন্তু সামগ্রিকতারে ধারণ করে না একটা ওষুধ জীবনের শুরুর থেকে শেষ পর্যন্ত বিষণ্ন যেমন অরাম মেটালিকাম সামগ্রিকতারে ধারণ করে কথাটা বুঝছেন কিনা কষ্ট জীবনে যে বেড়ামি হোক যে কষ্টই হোক নড়াচড়া করলেই সামগ্রিকতালে ধারণ করছে না প্রথমে নরবা গেলে করতে করতে মরবার নবো তারপরে কিছুক্ষণ চলা করলে পরে তার ব্যথা কমে যাবো গা সামগ্রিকতারে ধারণ করছে না তার সমগ্র কিছুতেই প্রবলেম অস্থিরতা অ্যালবামের যা কিছুই অজ্ঞা অস্থিরতা রোগ না থাকলেও অস্থির হয় পার্সোনালিটি ডে এইরকম তাইলে কি আমার কি দাঁড়াইতেছে জিনিসটা যে এটা সামগ্রিকতার ধারণ করছে কিনা এটা গুরুত্বপূর্ণ এই যে আমরা যেগুলো গুরুত্ব দেই যে এটা কোষ্ঠবদ্ধের ওষুধ সব ওষুধ কিন্তু সমগ্র জীবন কোষ্ঠবদ্ধ থাকে না প্লামবাম সারা জীবন গ্রাফাইটি সারা জীবন কষার দাঁত ন্যাট্রামিউর সারা জীবন কষার দাঁত নাক্সবামের একটা বিশেষ ধরনের কষার দাঁত সারা জীবন লাইকোবোডিয়ামেরও কষার দাঁত সারা জীবন পার্থক্য আছে লাইকোবোডিয়ামের প্রথমে শক্ত পরের বিষয় নাকসবমের ব্যাগ ওয়া পায়খানা হয় না এগুলা পরের বিষয় কিন্তু মুদ্রা কথা এরা হইলেও এগুলা সামগ্রিকতারে ধারণ করছে না এই সামগ্রিকতাটারে মনে রাখতে হবে পেশেন্ট গরম কাতর গরমে হাস ফাঁস করেন আর্জেন্টার নাইট্রিকাম আছে সালফারের মধ্যে গরম কাতর শীতকালর দুইটাই আছে তবে গরম কাতরের প্রবণতাটাই বেশি সালফারের মধ্যে ক্যালকেরিয়া সালফ আছে পালসে টিলা আছে এই যে গরম কাতর ভাবটা এটা রুগীর সামগ্রিকতারে ধারণ করে না এইটা যে ওষুধের নেই থাকবো এটাই গুরুত্বপূর্ণ বাদ দিতে পারবেন না ওইটা সেটা হোক মনে হোক শরীরে এটারে আমরা বলি জেনারেলিটিস ডাক্তার কেন কি বলছেন জেনারেলিটিস দুই ধরনের হয় মেন্টাল জেনারেল ফিজিক্যাল জেনারেল মনের সার্বিক লক্ষণ শরীরের সার্বিক লক্ষণ এই দুইটা মনে রাখুন নাকি ওষুধের একজন মানুষ বিপদে বললে কিপটা এটা কি কোনো লক্ষণ ওই যে একটা মানুষ সারা জীবনই কিপটা হলো তার লক্ষণ এইরকম সারা জীবন কিপটা সারা জীবন সে দানশীল এগুলাই তো তার এটাই তো বললাম আমি যে সামগ্রিক কথারে ধারণ করে তাই তো এই দিয়ে হইলো এই ওষুধের চিত্র তার পার্সোনালিটি তাহলে আমরা মেন্টাল জেনারেলিতে তার পার্সোনালিটি পাই যাবা অটোমেটিক্যালি আপনি যখন ওডিদার করাবেন তখন দেখবেন একাই পার্সোনালিটি আয়া পড়ছে একাই তার ফিজিক্যাল কনস্টিটিউশন আয়া পড়ছে এই একটা জিনিস দিয়ে এই সামগ্রিকতার মধ্যে আরও যে যে বললাম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সূচক বৈশিষ্ট্য যেটা আমি সহজ করে বইলা দিলাম তারপরে গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য গঠন সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো কী হয় লাইকোবোডিয়াম সম্বন্ধে আমরা কি জানি বুদ্ধি খুব ভালো কিন্তু শরীর হইল কৃষক মানে কৃষক মানে ক্ষীণ চিকন একহারা গরণের নাক্সবমের যে আদর্শ বর্ণনা সাংঘাতিক স্মার্ট নাক্সবমের ক্যালকেরিয়া কার্বেটটা তো সবার চোখে চোখেই বাসে এটাই ব্যাকের আগে সবাই শিখে তল একটা মানুষ হাঁটতেছে ক্যাপসিকামও তাই ঠিক আছে ক্যালসিকাম একটু লাল 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 ভাব থাকে লালচে ভাব থাকে রোজি কালার থাকে গাল দিয়া কিন্তু খুব মিল ক্যালকেরিয়ার সাথে আর ওটা গরম কাতরের দিকে প্রবণতা বেশি ক্যালকেরিয়াতে শীত কাতরের দিকে তো ক্যালকেরিয়ার বৈশিষ্ট্য আমরা জানি থলথলা গোস্ত ঠিক আছে এবং ক্যাপসিকামের বেলায় সে থপ থপ করে আড়ে এমনি এমনি করে এমনি এমনি করে আসে না কিছু দেখবেন ওই যে ওই যে সিনেমা সিনেমাতে দেখবেন কফির মগ নিয়া অফিস হার তার থেকে ক্যাপসিকামের বৈশিষ্ট্য ওই হাটার বৈশিষ্ট্যটা দুই পায়ের মধ্যে বর্ধে বর্ধে করে ক্যালকেরিয়ার কিন্তু বৈশিষ্ট্য কুইক অনেক মোটা অসত্ত্বেও অনেক মানুষ দেখবেন আপনারা কবেন যে এত বুড়া মানুষ এত চট করে নরে কেমনি করে এটা হলো ক্যালকেরিয়া যদিও রোগের বিভিন্ন পর্যায়ে তার মধ্যে পরিবর্তন আসতে পারে তবে বেশি হলো এটা এই যে কাঠনিক বৈশিষ্ট্যটা এটা মনে রাখতে হয় এক কথায় এক লাইনে যদি বইয়া দেয় যে আপনার জাস্ট মনে রাখার চেষ্টা করেন এর খুব প্রায়োরিটি দেওয়ার শুরুতেই দরকার নাই মানে আমার কথা হইলো আপনাদের যেন একটা ফুটা এনার্জি অযথা থাকবে না হয় একটা ওষুধে বুঝবার যায় প্রথম কথাটা হলো সামগ্রিকতা এটার মধ্যে কিন্তু আমি কোনো সার দিই নেই দিছি রোগীরা সামগ্রিকভাবে রিপ্রেজেন্ট করে এটা মাথায় রেখে পড়লে এটাও তো সামগ্রিকভাবে রিপ্রেজেন্ট করে গঠনটা তাই করে না কিন্তু সবাই তো আপনি ওই গঠনে পাবেন না ওষুধের যখন প্রুভিং করা হয়েছে তখন কোনো মানুষের ক্যালকেরিয়া খাওয়াই অবনে মোটা বানানো সাল তেল পাইলাম কেন আমরা যুক্তি কী তাইলে আমরা তো কই সুস্থ মানুষের উপরে প্রুভিং করে যে লক্ষণ পাবো হেডা মার্ডেন রাখবো যখন প্রুভিং করা হয়েছিল তখন ওই ধরনের মানুষের মানুষদের মধ্যে ওই ওষুধটা ভালো প্রুভিং হয়েছে বোঝা গেছে যে এইরকম মানুষগুলো সংবেদনশীল সংবেদনশীল মানের মানুষ মানে ওই ধরনের ও তারা আক্রান্ত হবো বেশি ওই ধরনের ওষুধটা তাদের মধ্যে কাজ করবে বেশি তাহলে কি দেখতেছি আমরা যে এটা কিন্তু প্রুভিং সিমটমস না কিন্তু গুরুত্বপূর্ণ কারণ সংবেদনশীলতার বৈশিষ্ট্য এরা ধারণ করে এই কারণে আমরা একটা প্রায়োরিটি দিয়ে এটা মনে রাখার চেষ্টা করুন তাহলে আমরা দেখতেছি কি গঠন সংক্রান্ত বৈশিষ্ট্যটাও মনে রাখতে হয় এর যেটা বলছিলাম যে মডালিটিস মানে ওই যে হ্রাস বৃদ্ধি কাতরতা ওই যে গরম কাতর শীত কাতর এগুলো নিয়ে তো আলোচনা করলামই গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম যে এগুলো মনে রাখতে হবো আর হলো একটা বিশেষ জিনিস অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা ওষুধই কোনো কোনো বিশেষ অঙ্গের উপরে আক্রমণ করার প্রবণতাটা বেশি থাকে লাইকোপোডিয়ামের গ্যাস্ট্রো সিস্টেম ইউরিনারি সিস্টেম ক্যালকেরিয়া কার্বের মাসাল অ্যান্ড বোন এগুলাতে আক্রমণ করার প্রবণতাটা বেশি থাকে ওটা সেন্টার করে অনে সেলিডোনিয়ামের লিভারটা অন্য জায়গায় কাজ করব না অন্য কিছু হইলে কাজ হব না তা কিন্তু না ডিজিটালিসের হার্ট বা রক্ত পরিবহন সংক্রান্ত যে সার্কুলেটরি সিস্টেম কাজটা বেশি করে আরনিকা রক্তের উপরে কাজটা বেশি করে মাস স্কেলেটাল সিস্টেমের উপরে কাজটা বেশি করে মাস মনের উপরে কাজটা বেশি করে স্ট্যামোনিয়াম মনের উপরে কাজটা বেশি করে এই যে সেন্টারগুলা এইটা একটু মাথায় রাহন লাগবো শুরুতেই কারণ কি যখন কেউ একটা ছবি আর্ট করে তখন কেউ একটা স্কেচ করে নেয় না আচ্ছা স্কেচের মধ্যে কী করে আউটলাইন করে আগে যে আমার এটা হলো এইটার মধ্যে আমি ছবি আর্ট করবো আমরা কী করি আমরা একটা ওষুধ চিত্র অঙ্কন করি নিজের মনের মধ্যে তো তেলে এই ফর্মুলাই করন লাগবো তো সেন্টারটা হলো আপনার মূল পয়েন্ট যে এই পয়েন্ট এটি দিয়ে আমার এই জায়গার বাইরে যাবো না তারপরে হেনেবো হাবেন হল সার্বদেহিক লক্ষণটি ওষুধের অর্ধেকের বেশি বুঝে গেছেন কে আপনি তখন এই দুইটা জিনিসই তো এই কারণে আমরা বলি যে ওষুধের গ্র্যাভিটি মানে জেনে কাজটা শুরু করে জেনে যায় বেশি প্রকাশ করার প্রবণতা থাকে ওটা মনে রাখবেন অন্য জায়গায় করবো না ব্যাপারটা তা না করতেই পারে কিন্তু শুরুটা করতেও আপনার ওই বেসিক জায়গাটার থেকে জেনে বেশি করে হ্যাঁ লাইকোপোডিয়ামের যদি আপনি একশো জন রুগী দেখেন একশো জনের মধ্যে পঁচানব্বই জনের গ্যাসের প্রবলেম থাকবো আশি জনের প্রস্রাবের সমস্যা থাকবো প্রস্টিনের সমস্যা থাকবো সেক্সুয়াল সমস্যা থাকবো তাইলে এই দুইটা মনে রাখলে পরে আমার ওষুধটা চিনতে অনেক বেশি সহজ হয়ে যাবো গা আমার খাঁচাটা তৈরি করতে শুধু চিত্রটা তৈরি করতে সহযোগিতা হয়ে যাবো গা তারপরে হইলো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা যে কোনো ধরনের লক্ষণই হতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটা হইলো ইন্টারেস্টিং লক্ষণ ওই মনে এখন লাগে না আরেকটা হইলো যে কোনো ওষুধ সম্বন্ধে কোনো বিশেষ কথা যারা প্রুভিং করছেন তারা বলতে পারেন কি বলতে পারেন দুটা উদাহরণ দিই ইগনেশিয়ার সম্বন্ধে কী কইতা কন্ট্রাডিক্টরি লক্ষণ একটা হানিম্যান কইতেছেন। অ্যাব্রোডেরাম নাম সম্বন্ধে কী কইতেছেন মেটাস্টাসিস মানে এক জায়গার যায় যাই আরেক জায়গায় দেখা দেয় আবার হেন ফিরে আবার আরেক জায়গায় দেখা দেয় এরকম ঘুরে এগুলা তো লক্ষণ না এগুলা হলো বৈশিষ্ট্য চায়না সম্বন্ধে নেটটা মিউর সম্বন্ধে কি কয় কয়েকদিন পর পর দেখা দেয় এই কারণে ম্যালেরিয়া টাইফয়েড এগুলাতে এই ওষুধগুলো কাজ করে ভালো তাই না তাহলে এই যে বিশেষ বিশেষ যে কিছু বৈশিষ্ট্য এগুলো একটু মনে রাখার চেষ্টা করুন লাগবে ওগুলোর মধ্যে আমাকে একটু দাগ দেন লাগবে নাইট্রিক অ্যাসিডের পশ্চাপটায় বিশেষ ক্ষতকারী ঝাঁঝালো গন্ধ থাকতেছে এবং অন্যান্য গামের মধ্যে বা নান্য স্রাবগুলোতে গন্ধ থাকতেছে পায়রোজেনের সব নিচ্চার যে গন্ধ তাহলে এই যে বৈশিষ্ট্য মানে এমনিতে কি আমরা একটা ক্ষতের থেকে একটু গন্ধ হইলো আমরা তো সাধারণ লক্ষণ হিসেবে নেব অ কম গুরুত্বপূর্ণ লক্ষণ বা সহজেই রেপার্টরিতে পাওয়া এই এইরকম লক্ষণ হিসেবে নেব রাইট কিন্তু যখন একটা মানুষের সব কিছুতে তখন কি ওই যে ওই যে বললাম সমগ্রতা কভার করছে না এটা মাথায় রাখলেই দেখবেন যে সব মিলে গেতাছে গা তাহলে এই বিশেষ লক্ষণগুলো আমরা মনে রাখবো আর দুইটা জিনিস আছে একদম প্রথম অবস্থার জন্য নয় তাই কি মায়াজমের ব্যাপারটা জাস্ট খালি আপনারা মনে রাখবেন এটা কোন কোন মায়াজম কভার করে শুরুতেই তো লেখা থাকে সোরা সিফিলি সাইকোসি চেষ্টা করবেন একটু মনে রাখার কারণ বারবার চেষ্টা করলে একটা সময় সহজ হবো পরবর্তীতে যখন এটা নিয়ে আপনারা গবেষণা করবেন পড়াশোনা করবেন তখন সহজ হবো এই কারণে একটু নজর বুলাবেন একটু মনে রাখার চেষ্টা করবেন যে এটা তিনটা মায়াজমি কবা করে এটা কোনো মায়াজমি কবা করে না এটা একটা মায়াজম কবা করে একটু চেষ্টা করবেন মনে রাখার আর হলো আয় আরোগ্য সীমাটা ওই যে কইছিলাম যে এটা ক্যান্সার কম যাইতে পারে এটা এত গভীর ওষুধ না এগুলো হলো মাত্রা ঠিক করে যে একটা ওষুধে আপনি কি মাত্রায় দেখবেন কতটুকু ওজন দেয়া দেখবেন একটা স্তরে স্তরে সাজাইতে সুবিধা করে আমরা যদি মনে মনে সাজাই ওষুধ সম্বন্ধে যারা জানেন তারা যদি সাজান মনে মনে তাহলে কি হবো আপনি মনের মধ্যেই মনে হব যে বাইশা রয়েছে এখন এই বেলেডো না এগুলো খুব একটা গভীর দেয় তার একটু গভীরতায় আছে নাক্সবম পালসিটিলাই এই ওষুধগুলা তার পরের গভীরতায় যায় এনে আছে ক্যালকেরিয়া লাইকোপোডিয়াম সালফার এগুলা তারপরের গভীরতায় যায় এনে আরও গভীর ওষুধ আছে আয়োডিয়াম ব্রোমিয়াম এই জাতের ওষুধগুলো আরও গভীর ওষুধ আছে প্লাটিনা ওরা মেটালিকাম এই লেভেলের ওষুধগুলো তাহলে কি হইতেছে যে আস্তে আস্তে এইরকমভাবে আপনার মনে স্তরে স্তরে সাজা যাবো গা তখন একটা ওষুধ প্রেসক্রিপশন করার সময় পাঁচ তিনটা ওষুধ আছে ওষুধ ব্যয় করার সময় মনে হবো ও ক্যান্সার হয়েছে তাহলে তো এই লেভেলের একটু দেহিত অনুসন্ধানটা করতে সুবিধা হবো তো এগুলা পরের কাজ প্রাথমিকভাবে এগুলার মা তার মধ্যে বোঝা হিসাবে নেওয়ার দরকার নাই জাস্ট একটু মনে রাখার মানে মুখস্থ করার চেষ্টা নাই মনে রাখার চেষ্টা মনে থাকলে থাকলো না থাকলে ছেড়ে দেবেন তাহলে এগুলা জুলুম নাই তাহলে আমরা কি দেখতেছি আরেকটা জিনিস গুরুত্ব দিবেন শুরুর থেকে জীবনের তা হলো খাবারের পছন্দ পছন্দ একটা মানুষের পছন্দ পছন্দ সামগ্রিকতারে ধারণ করে এবং এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা করা যায় ওই জন্য মেডিকেল নিউট্রিশনিস্ট আছে হ্যাঁ জানে যে খাবারটা কতটুকু গুরুত্বপূর্ণ মানুষের শরীরের চাহিদার সাথে তা কিভাবে সম্পৃক্ত মানুষের সম্পূর্ণ মানুষের চাহিদার সাথে ইভেন মনের সাথে তাহলে আমরা কি দেখলাম আসলে আসলে দেখলাম মাত্র দুইটা জিনিস মনে রেম লাগে একটা হইলো সার্বিক বৈশিষ্ট্যটা আর একটা হলো অ্যাফিনিটিটা কোন জায়গায় যায় না এটা সেন্টারটা আর সার্বিক বৈশিষ্ট্য হিসাবে কিছু জিনিস আয়া পড়ে পছন্দ পছন্দ আসে কাতরতা মানে এই যে এগুলো যে গঠন বৈশিষ্ট্য এগুলা হিসাবে করতেছে তাহলে আপনি দেখেন তো আপনার একটা আমার যে কথাটা হইলো তার থেকে ও সূত্রে সিন আর বোঝার কোন একটা খাসা দাঁড়াইছে কিনা সহজে মনে রাহার উপায় বারবার পড়া বারবার পড়া কিভাবে ইচ্ছা করতেছে না যে এই পড়বা বহি মেটিরিয়া মেডিকা পড়ন না তা না ওই যে কথাটা কইছিলাম শুরুতে যে আপনার দশ বছর ধরে যাতে গাজীপুর থেকে ঢাকায় তার আয়ত্ত হয়ে গেছে গা ঠিক এইরকম আপনারা ওই একটু সময় আছে একটু পড়ি দেহি তো আমি কি দাগ দেন যায় একটা পাজল মিলাই তো খেলার মতো গুজে দেহি তো এটা একটু দাগ দিয়ে বাইগর বাবারি কিনা কোনটা কোনটা তারপরে আমি তো আমারটা ঠিক আছে কিনা নিজেরা গ্রুপের মধ্যে আলোচনা করলেন কথাটা বুঝছেন কিনা শিখ হয়ে গেল গা খেলার মধ্যে শিখা শিখ হয়ে গেল গা টোয়েনের টম ছয়ার বইটাকে কেরা কারা পড়ছেন কেউ পড়ছেন কোনো সময় আমি তো আগে থেকে বই পড়ি কাজ এগুলো মনেও থাকে আমি থেকে শিক্ষা গ্রহণ করি খুব ছোট্ট একটা ঘটনার কথা বলি টম সয়ার হরা বোলাবান আছে না দুষ্ট বোলাবান আর কি সুদ্ধ ভাষায় এই দুষ্ট জাতের গোলাভান কিন্তু বুদ্ধিমান তো দুষ্টামি করে দেখে আর খালার কাছে বড় হইতো আর নিয়ে কইসে কি তুই আজকে শুন শুনকাম করবি শরীর দিন রবিবারের দিন খ্রিস্টানি রবিবারের দিন তো ছুটির দিন গির্জা যায় না এই কারণে পানিশমেন্ট দিছে তুই এনে শুনকাম মন গুলা দিছে যে এনে কাম করতে পোলাহানের মধ্যে থাকে কিছু থাকে না যে শত্রু আবার বন্ধু বন্ধুক মধ্যে শত্রু আর কি হ্যাঁ অরে ঠকাবার পারলেও জিতে ওরে ঠকাবার পারলেও জিতে রকম একজন যায় নিয়ে আপেল একটা নিয়ে গেছে খাইতে খাইতে হাতের মধ্যে মাঠ বল আমি যাবি ঠিক আছে খেলবো জায়া নিয়ে অরে দূরের থেকেই দেখছে টমসাহ ও তো এখন ছুটির দিনে কাম করতেছে আর ঘুরতেছে ফুর্তি ঠিক আছে ও তো আজকে ঠুকছে টম সাহেব চাই না সুন্দর করে এই যে মনোযোগ দিয়ে শুন কাম করতাছে মানে ওর বন্ধুর মিশে আবার টাইমই নাই বন্ধু এ ডাক দিছে শুনে না দুইবার শুনে না এই কি কর সে এত মনোযোগ দিয়ে ও তুই চ তুই খেলতেছ না খেলগা ডিস্টার্ব করিস না বাপটাই লই রহম এখন ওই লোক তো ব্যাকেল ওই পোলাটা এই কি করে বাবা কি করতেছে তুই এনে শুন কাম করতেছে তোর খালাই তোর ঘরবার নিগে দিছে তুই আমার কথা শুন বাবার ওষুধ না কয় হনই এ নাই খারায় নেই পাশে খারা গাড়াইছে ওই বন্ধুরে কয় দেখ এই দেয়ালটা কেমনি ময়লা এই যে আমি দেখে যে রং তুললাম এই যে দেখ এন একটা পুজ দিলাম কি সুন্দর আস্তে আস্তে সাদা কালার হয়ে গেছে দেখছো এটা দেখে এখন বন্ধু ভাবতেছে আসলেও তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার কয় হ্যাঁ আমারে তেলে একটু গরবার দে আরে যা বেটা তোরে গরবার দিব ঠিক আছে কয় না দেও দোস্ত দেও যা না আমি আন দিতে পারবো না আমার যে মজা লাগতেছে আমি এটা করবো আজকে এটা পুরাটা করবো ঠিক আছে কয় তোরা আমি আপেল আপেল অর্ধেক দিব ঠিক আছে কয় হ্যাঁ বেটা অর্ধেক আপেলের নিয়ে আমি সেই কাম করবার দে কয় পুরাটাই দিব কয় খালি আপেল কামবো না তোর ওই মাঠ বলটি দিবি তাইলে কথা চিন্তা ভাবনা কইরা কয় ঠিক আছে যা কয় তাও কথা আছে এই অর্ধেক দেওয়াল করা হয় পুরাটা করার হবি না আমি এই যে কেতাছি ঠিক আছে আমি খালি ঘুরাইন দামু অর্ধেক দেয়ালের বেশি করতে পারবি না বন্ধু ঠিক আছে যাও তো খালি আম বাগাবার ভাললে পরে তো দুজন কান্দা করবো আর এটি মতো টম সায়ার ওই আপেল ওই মাঠবগুলো নিয়ে বাগন্ত আর ও মানে তারা হুরা কই রে পুরা দেয়াল করে শেষ কেন তারপরে তারপরে বার্ক ট্রেন কইছিল একটা কথা যে রে যখন খেলা খেলার ছলে করা হয় খেলা মনে করা হয় তখন আনন্দদায়ক তখন একটা কাজ থাকে না পড়াশোনাটাও এরকম পড়াশোনার মধ্যে যদি আপনি আনন্দ না পান তাহলে ওটা পড়াশোনা থাকবো না ওটা আপনি শিখতে পারবেন না হোমিওপ্যাথিতেও তাই এত বিশাল একটা সাবজেক্ট এত বাস্ট নলেজ এটার মধ্যে আপনারা যদি এটা পড়াশোনা করবার নিগে ঢুকেন কুল পাবেন না কিন্তু আপনাকে শুরুর থেকে এই প্র্যাকটিসটা করুন লাগবো যে আপনারা খেলাধুলা করতেছেন পাজল মিলাইতেছে না আমি প্রতিদিন রোগী দেখি আমি এতদিন মরে গেতাম গা পরিমাণ রুগী আমার দেহ না শুধু একটা কারণে বাইসা রয়েছি তা হইলো যে প্রত্যেকটা রোগীরে আমার একটা করে মনে হয় যে পাজল এটা মিলান লাগবো ঠিক ঠিক মিলান লাগব তাতে কি হয় পরিশ্রমটা গায়ে বাজে না ঠিক ঠিক প্রেসক্রিপশন করা সুজাগতা না এত হাজার হাজার বিষয় বিবেচনা করা এই প্র্যাকটিসটা এটা আপনার বলছে খালি শিক্ষা জীবনে কাজে লাগবো তা না প্র্যাকটিসের জীবনেও কাজে লাগবো সারা জীবন কাজে লাগব মনে রাখেন হোমিওপ্যাথিক সাংঘাতিক এনার্জি ট্রেনিং পেশা কাজে এটার মধ্যে এই প্র্যাকটিসটা না করলে বিপদে পড়বেন খেলার ছলে সব কিছু করা এটা আপনার নিজেরা নিজেরা তৈরি করে নিবেন তো বারবার পড়বেন জোর প্রচেষ্টা কি করা নয় ওই যেভাবে বলছি ভালো লাগতে আমি দেখবো দেখে এটা করবো এটা নিয়ে এটা করি এটা নিয়ে এটা সাজাই এই ধরনের নিজেরা নোট তৈরি করবেন নিজেরা নোট মানে কি আমার কয়টা জিনিস বাইরে লোন থেকে কয়টা জিনিস অবশ্যই মনে রাখতে হবো একটু একটু লেখলেন এই নোট ভবিষ্যতে ওইটার থেকে এমন পিকুইলার একটা ম্যাটেরিয়া মেডিকে আপনার আদ্যা তৈরি হবো আজকে আপনি ওইখান থেকে যা শিখছেন তা নোট করলেন কালকে আপনি বাস্তব অভিজ্ঞতার থেকে যে জিনিসটা পাইলেন তা নোট করলেন পরশু দিন আপনি গবেষণার থেকে যা পাইলেন তা নোট করলেন তারপরের দিন আপনার আদ্যাকি বাইরাবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেটিরিয়া মেডিয়া বাইর তো জীবনের শুরু থেকে এই নোটটা করার চেষ্টা করবেন দুই নাম্বার হইলো মানসিক পিকচার তৈরি করা এটা প্রথমেই পারবেন না কিছুদিন যাওয়ার পরে এটা আপনার নোটগুলো আপনার কাছে থাকলে একদিন আপনার মনে হবো যে না এনে তো সায়েন্সার তো কইছিল যে মানসিক পিকচার তৈরি করার কথা তো এটা আমরা একটু প্র্যাকটিস করি মানসিক পিকচার কইছিলাম গইছিলাম নাকিপটা লাইকোবোডিয়াম লাইকোবোডিয়ামের ওয়ান্ট অফ সেলফ কনফিডেন্স বৈশিষ্ট্য তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আছে তার মধ্যে কাপুরুষতা আছে আবার সে নিজের ইমেজটারেও রক্ষা করবার চায় হ্যাঁ এডি জিনিস মিলে কয় রহমের লাইকোবোডিয়াম হইতে পারে নিজে নিজে কল্পনা করা কিছুটা অভিজ্ঞতা লাগে কিছুটা চিকিৎসার অভিজ্ঞতা লাগে বাস্তব পৃথিবী সম্বন্ধে অভিজ্ঞতা লাগে আমি তখন অনেক সময় উৎসাহিত করি বই পড়তে গল্পের বই পড়তে মুভি দেখতে উৎসাহিত করি ক্যারেক্টার বোঝার জন্য আমি নিজে দেহ প্রচুর মুভি দেখি আমি ক্যারেক্টার বোঝার জন্য খুব সূক্ষ্ম সূক্ষ্ম চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা যেগুলো আছে ওগুলো দেখলে পরে আপনি আস্তে আস্তে বোঝা যাবেন মনে রাখবেন যে তারা যারা এই মুভিগুলো করছে চিত্রনাট্য লেখে বা যারা খুব ভালো রাইটার তারা কিন্তু যখন একটা ক্যারেক্টার তৈরি করে তারা কিন্তু বহু কিছু দেখে তারা হোমিওপ্যাথিক ওষুধ জানে না কিন্তু পার্সোনালিটিটা তারা খুব নিখুঁতভাবে আঁকায় আমি এটা খেয়াল করে দেখছি আপনি যদি সিপিআর পান দেখবেন সিপিআর সব বৈশিষ্ট্যের মধ্যে আছে একটা বই আছে আমাদের হোমিওপ্যাথিতে পুরো বইয়ের নামটা মনে নাই হোমিওপ্যাথিক ওষুধগুলার সাইকোলজি নিয়ে কোল্টারের লেখা ওটার মধ্যে হাজার হাজার অভিনেতার কথা কইতাছে যে অমুক অভিনেতা অমুক ওষুধের রিপ্রেজেন্ট করে এবং আমার নিজের একটা টেকনিক আছে ওষুধ মনে রাখার ব্যাপারে এই যে এটা বিভিন্ন বাস্তব ব্যক্তিকে আদর্শ হিসাবে তৈরি করা এইটা আদর্শ লাইক ও আমি খুঁজে পাইছি এবার কি হয় যা কিছুই করে আমার পড়া হয়ে জায়গা কেমন কথা কয় তার মানে লাইক অপিডিয়াম টিপিক্যাল লাইক অপিডিয়াম লাইক অনেকগুলো ধরন থাকতে পারে কিন্তু টিপিক্যাল একটা তো ফেনো টাইপ আছে যেটা মূল টাইপটা বলা হয় ওই রহম কেউ রে খুঁজা ভাই করা তার যায় মাঝে মাঝে দেহন্দি বাবা তুমি কি করো দেহি আমি কি বাইরা করো হ্যাঁ ঝগড়া করলে ওনিকা আপনি জানবেন যে লাইকোভিয়াম কেমনি করে ঝগড়া করে হলো ডিপ্লোম্যাটিক তার মুখ দেখাবো যাবো না কি জলতা কিন্তু আবার হাসে দিয়ে কথা কইতাছে মানে অদ্ভুত একটা লাইকোভিয়া মানে বাস্তবে না দেখলে কিন্তু ওইটা চিনন যায় না জানন যায় না তো এই রকম আদর্শ পিকচার তৈরি করা আদর্শ ব্যক্তিতে ওই পিকচারটাই স্থাপন করা যে লাইকোভিয়াম এমনি হবো তখন আপনি লাইকোভডিয়াম বই না বইরাও মেলা কিছু শিখবেন ওই ওষুধটা সম্বন্ধে না পড়েও মেলা কিছু শিখবেন কিন্তু বাসাই করার বেলায় খুব সাবধান প্রথমে পারবেন না এই কারণেই কইলাম যখন আপনি ওই যে বেসিক জিনিসগুলো দিয়ে একটা ওষুধের চেহারাটা যা করা বা পারবেন তখন অনায়াসে পারবেন এই যে এটাই তো সিপিয়া আচ্ছা দেখি আমি এক বছর অবজার্ভ করবো আমি সিপিআ এবার সিপিয়া সম্বন্ধে আপনি বস ওই উইনারে যে আন্তর্জাতিক বক্তৃতা দিবেন সিপিআর কারণ আপনি ওই লোকটার এক বছর দেখছেন আপনি এবার আপনি সিপিআর সম্বন্ধে যা জানেন অন্য কেউ তা জানে না অনেক পিকইলার ব্যাপার কইতে পারবেন এইবার আপনি নোটের সাথে আপনি যুক্ত করেন ওই যে নোট নোটে খেয়েছিলেন তারপর একটা বই প্রকাশ করেন আপনার মেডিকা পৃথিবীর সেরা মেডিকা আপডেট তথ্য আপডেট ভার্সন তাই তো ওটার সাথে ওই যে শারীরিক গঠন হাটার ধরন এটা কয় ফিজিওগনমি এই সম্পর্কিত ব্যাপারগুলো পড়ার পর পরই বিভিন্ন আদর্শ ব্যক্তিকে তাতে আরোপ করা ক্যাপসিকাম কেমনে করে আটে ক্যালকেরিয়া কাপ কীভাবে মুভমেন্ট করে নাক্সবমের দাঁড়ানোর ভঙ্গিটা কী নাক্সবমের দাঁড়ানোর ভঙ্গি একটা আমার নাম মনে নাই খুব নিখুঁতভাবে মিলে একজন ওয়েস্টার্ন মুভি করে এক গরনের একটা ভদ্র লোক আছে ও সবসময়ই নাক্সবমের এই স্টাইলে দাঁড়ায় তো এই যে স্টাইলগুলা পড়লেন পড়ার পরে ওটা নোট করে রাখে রেখে দিলেন তারপরে আবার একজন লোক খুঁজাবাই করলেন এই যে পিকচারটা আপনার মনে হইলো হইতেই তো পারে যে নাক্সবম আপনার চেম্বারে দাঁড়াইছে পারে না এবার আপনি শুরুতে এই যে কন যে এই যে অভিজ্ঞ ডাক্তাররা চেম্বারে ডোকার সাথে সাথে বুঝা জায়গা যে এটা কোন ওষুধের রুগী এটা অযথাই তো না কোনো কিছু কি ইলজিক্যাল আছে যুক্তিহীন জগতে কিছু আছে তারও তো একটা লজিক আছে হ্যাঁ আন্দাজি নাকি হ্যাঁ কিছু একটা দেখছে তো ওই জিনিস আপনি দেখে রাখেন থেকে আপনি ওই চেম্বারে ঢুকার সাথে সাথে বোঝা গা হ্যাঁ হয়তো দেওয়া যাব না এখন অন্য হাজারো ফ্যাক্টর বিবেচনা করে তো শুধু নাগে কিন্তু বুঝবেন যে একটা না একটা লেয়ার এই লোকের নাকবাম লাগবেই হয় শুরুতে নয় পরে না একটা সময় গেছো যেমন সালফার একটু গুজা দইরা আটবো বোবো কুজা দইরা এবার চেম্বারে ঢুকলে আপনি বুঝবেন না যে সালফার লাইকোভোডিয়ামের ওই বৈশিষ্ট্য আছে তবে সালফারের প্রবল বুঝবেন না এমনি ঘুরেছে চেম্বারে খুব পিকুলিয়ার একটা চিত্র আছে এই যে এমনি চুল এমনি খাড়া থাকে না এটা অনেক সময় সালফারের চিত্র জোড়া বরুর সাথে এনেকার চুল খাড়া জায়গা এই যে বড়ো বড়োর চুলগুলো এমনি খাড়া খাড়া হয়ে থাকে যে এটা জানে তার পক্ষে তো সোজা বাইক যে এই সালফার একটা ঢুকছে আমার এখানে রাইট তো এই ফিজিওগ্নমিগুলায় অনেক সময় হেল্প করে এগুলা আপনারা প্র্যাকটিস করতে পারেন এগুলা প্র্যাকটিস কইরা লোক খুঁজে বাই করে তারাই দেখতে পারেন তাইলে আপনাকে ও কি ওই ওষুধটার সম্বন্ধে ধারণাটা পরিষ্কার হবে এগুলো মনে রাখার উপায় সহজে জিনিসটার আয়ত্ত করার উপায় খেলার ছলে আয়ত্ত করার উপায় বারবার পড়া আনন্দ নিয়ে পড়া খেলার ছলে পড়া আর এগুলা মজা খালি এই যে আমি একজন লোক পাইছি লাইগো বডিয়াম এই যে আমি একজন লোক পাইছি সালফার হ্যাঁ হ্যাঁ এমনি করে আট এমনি করে কথা কই এমনি করে খাই এমনি করে ঘুমায় বাস ওই হলো ব্যাপার বই থেকে কত গুণ শিখবেন আপনি এবার মুভি থেকে শিখেন সিনেমা দেখা হইলো লাইগো বডিয়ামও দেখা হইলো সিপিও দেখা হইলো সবই হইলো এরপর আমি সংক্ষেপে কই ওষুধে গ্রুপ অনুযায়ী স্টাডি করার একটা সুবিধা আছে বিপত্তিও আছে সুবিধাটা হইলো গ্রুপ অনুযায়ী কি এসিড গ্রুপের ওষুধ ক্যালি গ্রুপের ওষুধ ন্যাট্রাম গ্রুপের ওষুধ এরকম গ্রুপ আছে না যেমন নেট্রামের মধ্যে ন্যাট্রাম আর্স নেট্রাম কার্ব নেট্রাম সাল নেট্রাম মেহুর অনেকগুলো ওষুধ আছে এসিডের মধ্যে সালফেরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফ্লোরিক অ্যাসিড অনেকগুলো অ্যাসিড আছে এই গ্রুপের একটা সাধারণ মিল থাকে সব এসিডই দুর্বল শুধুমাত্র ফ্লোরিক অ্যাসিড বাদে পিকড়ে গেছিল বাদে রাইট এই দুইটাই আবার গরম কাতর এটা এ সিট দুইটা বললেন দুইটা ব্যতিক্রম মনে রাখলেন পুরো এই হয়ে গেল কেনা ক্যালি গ্রুপের ওষুধে পরবা গেলেন যাই না ওই যে ক্যালি সালটা খালি গরম কাতর ক্যালি আইটটা গরম কাতর আর সব শীত কাতর তাহলে এইভাবে গ্রুপ ধরে পড়লে আপনি দেখবেন যে কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য সব ওষুধেই আছে অনেকগুলো ওষুধ একসাথে পরা হয় কথাটা বুঝছেন কি না তো এইভাবেও দেখা যায় খুব দ্রুত মেটেরিয়া আয়ত্তকরণ যায় এবং সেখানে একটা বিপত্তিরে মাথায় রাখতে হয় কি এটা কিন্তু আদর্শ পড়াশোনার পদ্ধতি নয় একটা ওষুধের আপনি তখন তিন চারটা লাইন জানছেন মাত্র কিন্তু ওষুধের আমাদের তৈরি করতে হয় পিকচার তাইলে আমি ওষুধটারে বুঝলাম ওইভাবে মাথায় রাখতে হবো আর কি যে আমি যে গ্রুপ ধরে পড়লাম আমি কিন্তু ওষুধ রে বুঝলাম না ওষুধে গ্রুপটারে বুঝলাম এবার আমি এই বৈশিষ্ট্যের ভিত্তিতে পিকচারটা কি হব পরিষ্কার এটা আস্তে আস্তে ইনশালো আমাদের প্র্যাকটিসগুলাতে আমাদের পড়াশোনাগুলাতে আপনার মধ্যে পরিষ্কার হবো আর নিজেদের মতো করে নেমনিক তৈরি করা ওই যে নোটটা করছিলেন না বাসায় যে নোটটা করছিলেন তো নেমনিক হইলেও কোনো কিছু মনে রাখবার কি অনেক সময় খেলার চলে কিছু করা যায় যেমন কি আমাকে যদি না ছাগ হয় তাহলে আমাকে দুজনের নামে মনে রাখতে সুবিধা হবে না ঠিক এইভাবে ওষুধগুলা ছরি নামের মধ্যে আপনি নিজের মতো করে সাজাইলেন মুখস্থ করার কি দরকার এটা আছে ইন্ডিয়ার এস ব্যানার্জি এই কাজটা করছে তাইলে বইপত্র খুললে পাবেন বাংলাদেশেও কেউ কেউ করে কিন্তু মাইন্ডসে করলে এটা তার মাইন্ডসের উপকার হয় আপনি করলে আপনার উপর কটা জিনিস যারা লেখছেন ওটা মনে থাকবো এই যে চর্চা হইলো তাই না তো নিজের মতো করে এই নেমনিটটা বানায় নিলেন যে আমি ওষুধের আমি যে নোটটা করছি আপনার নোট তো আর কেউ করে নাই আপনি একটা বিশেষ নোট করছেন সেই নোট দিয়ে আপনি কিভাবে অক্ষরগুলো মিলাই মিলাই এমন একটা শব্দ বানাইলেন যে সবটুকু মনে রইল শব্দটা অর্থবোধ করলে ভালো না অর্থবোধ করলেও চলবো সহজে আয়ত্ত করার কৌশল এগুলো আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ হলো কোন একটা ওষুধ পরার পরই হাসপাতালে যাওয়া যাদের আশেপাশে হাসপাতাল আছে আমার বাড়ির পাশে হাসপাতাল তো এই সুবিধা হাসপাতাল আমাকে ডাক্তার এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমাকে তো নাই কলেজে কথাটা বুঝছেন না এই কারণে ওর এত ভালো মতো সবকিছু চিনে বুঝে এলো বেতরা আর আমাকে এই দুর্বলতাটা হয়ে যায় তো যদিও বার কাম করতে পারেন একটা আমরা তো রোগ দেখে রোগের ভিত্তিতে তো আর ওষুধ দেয় না কিন্তু রোগ আমাদের জানতে হয় কোন ধরনের মানুষের মধ্যে কি ধরনের রোগ দেখা দেয় তারা তখন কি করে এই পুরো জিনিসটা আমাকে জানতে হয় তাহলে কি আমাকে অ্যালোপ্যাথি তার বেশি জ্ঞান লাগতে আছে না কোহায় কেমনে করে কোহায় যেটা কোকাই বলি আমরা মর্নিং তাই না কেমনে করে কোকায় কান্দে কেমনে করে কান্দে এগুলো আমাকে লাগে অ্যালোপ্যাথি লাগে তাহলে হাসপাতালে যাই যদি আমি একটু দাঁড়াই ঠিক আছে আলসারের ওয়ার্ডে তাহলে আমি দশ রহমের কান্দা হই না বুঝুম না দশ রহমের কান্দা কোনটা কি আছে এবং কোনটা আমার এই পালসেটিলা কান্দা আপনারা জানেন কিনা জানি না ক্যামো মিলার কান্দা কি করে কানে বিরক্তি ধরায় কষ্ট হবো ক্যামো মিলার কান্দা শুনলে মনোবর আচার মারি সত্য কথা বলতে যা না না রিয়েলি খুব বিরক্ত তৈরি করবো আপনার মধ্যে পালসে ডিলার কান্না এই একই কান্নাই পালসে ডিলারটা শুনলে হবে আদর করে দিই ব্যাপারটা বুঝছেন কি না ডিফারেন্সটা কিভাবে হয় আপনি পড়লেন তাহলে জানে হন ওয়ার্ডে হাসপাতালে এবার যাই দেখেন কোন কান্দাটা শুনলে আপনি আদর করবার মনে হয় কোন কান্দাটা শুনলে মারবার মনে হয় এবার থেকে বাইরে যাবো কোনটা ক্যামো মিলার কোনটা পালসে ডিলার আমার কথাটা বুঝছেন এই যে শেখা হইলো এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে ওই যে আমি যে ওই যে কইছিলাম যে সিমেন্টের চাক্কা উঠাবার যায় যান বেড়ে গেছিলো এই কৌশলগুলো না থাকলে পরে মেট্রিয়ামেডিকা পর বার যায় যান বাইরে যাবো আর এগুলা জানা থাকলে এগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনি খেলার সলে হাটার মেট্রিয়া মেডিকার আয়ত্ত হয়ে যাবো এবং এমনভাবে আয়ত্ত হবো যেটা আর কারোর মধ্যে হয় নাই এবং আমরা যে স্টুডেন্ট চাইতেছি যে শিক্ষার্থী চাইতেছি আপনার সেই শিক্ষার্থী সেই স্টুডেন্ট সেই ডাক্তার হিসাবে আমরা পাবো তো এই হচ্ছে পুরো আলোচনা এবং এর মধ্যে আমরা আমরা প্রথমে দেখলাম যে কেন তাহলে জন্য আমাদের কি দরকার আমরা দেখলাম যে কিছু কিছু জিনিস দরকার নাই সাধারণ লক্ষণ প্যাথোলজিক্যাল লক্ষণ যেগুলো খুব সহজে মনে থাকে রে বাড়িতে যা সহজে পাওয়া যায় এগুলো দরকার নাই কি দরকার আছে বেসিক্যালি দুইটা তিনটা জিনিস দরকার আছে একটা হচ্ছে সার্বিকভাবে রোগীরা রিপ্রেজেন্ট করে রুগীর সার্বিক চিত্রটারাই তুলে ধরে কোন জায়গাটার মধ্যে রোগটা যায় না আসনগারে প্রথমে সেই জিনিসটা এবং এই সার্বিক লক্ষণের মধ্যে কিছু কিছু জিনিস পাইতেছি যেমন ব্যক্তিত্ব এটা কয় মেন্টাল জেনারেল মানসিক সার্বিক তারপরে যায় না খাবারের পছন্দ পছন্দ শরীরের গঠন এইগুলা এগুলো হইলো তো আপনি ওষুধের সার্বিক চিত্রটা আত্মকেরা ফেললেন তারপরে হইল পিকুইলিয়ার কিছু যদি থাকে অদ্ভুত ইন্টারেস্টিং কিছু যদি থাকে যেগুলো এমনিতেই মনে থাকে পালসে টিলা জ্বরের সময় পিপাসা লাগার কথা পালস লাগে না কথাটা বুঝছেন না এই এটা পিকুইলিয়ার বেলে ডোনার জ্বরের মধ্যে পাশে বয়ে থাকলে শরীরে লাগে পিকুইলিয়ার তাই না অদ্ভুত একটা ব্যাপার তাপ করলে পাশে বইয়া থাকলেও গ্লোয়িং হিট বলা হয় এটারে শরীরে তাপ লাগে পাশে বসলে তো এই যে ব্যাপারগুলা এগুলায় বিশেষ বিশেষ জিনিসগুলো আপনারা একটু আয়ত্ত করে ফেললেন বাস হয়ে গেল ওষুধ সম্বন্ধে ধারণা এবং এটারে কীভাবে মনে রাখবেন ওই যে কয়েকটা টেকনিক আমি বলে দিলাম যে হাসপাতালে যান মানুষের একটা হুঁজা করেন মুভি দেখেন ক্যারেক্টারগুলারে বিশ্লেষণ করার চেষ্টা করেন নিজেরা নোট তৈরি করেন নেমোনিক তৈরি করেন বারবার পইরা পইরা খেলার স্থলে পড়েন সহপাঠী নিয়ে পড়েন গ্রুপের মধ্যে পড়েন এ দাগ দিয়ে নেয়া দেখেন তো আপায় যেটা আমারটা ঠিক আছে কিনা আপনি মিললো কিনা মিলাইতো কেরা ভালো পারছে নিজে গোসেষ্টায় বাস ওই প্রথমবার যখন আপনারা কোনো কিছু পড়বেন তার মধ্যে যদি ভুল থাকে ওই ভুলটা আপনাকে সারা জীবন তেরাবেরা বেরা করবো জ্বালাব বুঝছেন না আমার নিজের জীবনে ব্যক্তিগত জীবনে এই অভিজ্ঞতাটা আছে আমি একদম নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে কইতেছি প্রথমে তো হুসালা পড়া পড়ছি যা পাইছি তাই পড়ছি ম্যাথামেটিকের মধ্যে থেকে পরে করলাম কি এখন যখন আমি আর একটু ভালো মতো জানলাম এখন প্রতিবার ওষুধ দেওয়ার সময় আগে সেই ভুলটা মনে হয় তারপরে মনে হয় যে ওই যে ওইটার মধ্যে পড়ছিলাম যে এটা ভুল তারপরে পড়ছিলাম এটা শুদ্ধ এই তিন ধাপে ধাপে সময় নষ্ট হয় আমার চিন্তা করার সময় থট প্রতি একটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন একটা হোমিওপ্যাথ একটা প্রেসক্রিপশন করার সময় কয়েক হাজার চিন্তা কয়েক সেকেন্ডের মধ্যে মাথার ভিতরে হয় প্রচুর চিন্তা হয় প্রচুর আপনারা যত জানবেন চিন্তার পরিমাণ বিদুল কাছে একটা কথা কইছেন যে একটা ভালো ডাক্তার প্রেসক্রিপশন করার সময় কনফিউশন বেশি হয় কিন্তু প্রেসক্রিপশন ভালো হয় কথাটা বুঝছেন কি না আপনি যত জানবেন আপনি রোগুলা সব এনে কেরা বেড়া করব কিন্তু শেষ পর্যন্ত যায় এনে ওন থেকে সঠিক সিদ্ধান্তে যাবো এর মধ্যে যদি পাঁচটা ভুল ঢোকে এই মাঝরা বোকা ঢুকে তাহলে কি হবো ওটা বাস পার যায় জানে কাম শেষ মানে হুদাই সময় নষ্ট হবো হুদাই চিন্তার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবো আপনাকে পুরো কাজটা স্লো হয়ে যাব আপনারা ভুল শুদ্ধ আমার কোনো কেউ কেউ কোনো কিছু পড়তে নিষেধ করি না কোনো মেথডও বরাবর না করি না কিন্তু আগে কই আগে ভিত্তি ঠিক করেন কাজেই আগে আপনারা যদি পড়েন সবার আগে বইয়ের নাম কই এই দিই আগে পড়বেন না শেদ্ডা কেন তো অবশ্যই বেটার কিন্তু কেন পর্যন্ত যাবার গেলেও তো একটা প্রস্তুতি লাগে তাই না ম্যাথিয়ামেটিকা পিউরার উপরে তো কোনো বই হয় না কিন্তু মেডিকা পিউরা হইলো আমাকে শাস্ত্রীয় গ্রন্থ ফাউন্ডেশন এটা দিয়ে আমরা গবেষণা করবো এটা দিয়ে আমরা সিদ্ধান্ত নিমু যে কোনো ডাক্তার ভুল করলো না শুদ্ধ করিল কিন্তু এটা সবসময় পড়ার মতো ওষুধ চিত্র বুঝতে পারার মতো বই নয় এবং চেষ্টা করবেন সবসময় ইংলিশে বাংলায় চেষ্টা করেন না কেন ইংলিশে পড়লে আপনি রেপার্টরি করতে পারবেন কয়েকদিন পরে বাংলায় পড়লে আবার ইংলিশ শিখে তারপরে রেপার্টরি করবার জন্য মানে ওই যে কাজ স্লো হয়ে যাবো চেষ্টা করেন প্রয়োজনে বাংলা ইংলিশ দুইটাই রাখেন বাংলায় পড়া ইংলিশের সাথে মিলে মিলে নিজের উন্নতি করেন এটা করম তো লাগবোই আমি তো বাধ্য করবো এটা করতে পারবেন আপনারা এটা আমি কই আমি যেহেতু পারছি আপনারাও পারবেন আপনাদের সাথে আমি বেশি ভয় পাইতাম আমি তো আপনাকে পরীক্ষা ওই দিন আপনারা যে অবস্থায় শুরু করলেন আমি তার সাথে অনেক খারাপ অবস্থায় শুরু করছি কাজে আপনারা সবাই আমার সাথে ভালো এবং আপনারা পারবেন তো এই হইল আজকের আলোচ্য বিষয় আপনাদের প্রশ্ন না থাকলে তো আমার আলোচনা শেষ